Rupsi বিমান বন্দরের নাম ভাল লাগিব 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 Rupsi বিমান বন্দরের নাম ভাল লাগিব 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 অসম সরকার হায় হায় অসম সরকার মুর্দাবাদ 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 সূত্র কানে জুজব লাগা হইছি ইয়াত কই কোন দুর্ভাগ্যজনক কথা আছে নাকি গতি অসম সরকার আমি ধুবড়ী জেলা আকাশ ফুকিয়ে দিছো যে আমি রাজনীতি রাজনীতির গেম খাই লাভ নাই আমি পরিপক্ক হয়ে হইছি আমি জনগোষ্ঠী আমি জনগোষ্ঠীর পরিপক্ক আমি পরিপক্ক হয়েছি কিন্তু অনাগত দিনত আজি নিজের দুর্ভাগ্যজনক কথা আছে নাকি আজি স্বাধীন দিনের স্বাধীন আমি আন্দোলন করবল আছে রোডত আহি আমার অস্তিত্ব রক্ষার কারণে গতিকে আমি বিশেষ করে আপনার চ্যানেলটা সগিয়ে দিছো অনাগত দিনত আমার ধুবড়ী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট গোলগঞ্জ সমষ্টি আদি করে যেগুলো সমষ্টি আছে আমার কোন কৌশল জনগোষ্ঠী এক হয়ে বিজেপি সরক যে আমি ইয়ার পর খেদুয়ে পটাম আমি গঙ্গাধর নদী পার করে দিন ব্রহ্মপুত্র নদী আজি এই কথা এটা সঁচা কথা অনাগত দিনে আমি 26 ইলেকশন আমি এটা করেছি সঁচা কথা কইছো যে আমার রূপসী এয়ারপোর্টটির নাম পরিবর্তন করি কালীচরণ বর্মন নামত কেবিনেটে সিদ্ধান্ত লিছে মন্ত্রিসভায় সিদ্ধান্ত লিছে আমি সেইদিনাখনের পরাই আমি এই বিষয়ট বিরোধিতা করিম বলে আমি টাঙলি ভাবছি আর এই আমি কোনো পদ্ধতি হব দিব নোৱাৰো ইতিমধ্যে ইয়ার আগত আমি এই এই ঠাইতে প্রতিবাদ করেছিল তারপর আমি সরকারের লগত যোগাযোগ করেছো সরকারের মাননীয় মন্ত্রী পীযূষ হাজরিকাক আমি পাইছো তেখেতক আমি এখন মেমোরেন্ডাম দাখিল করেছিল যে এই নামটো পরিবর্তন হব না লাগে ধুবড়ী ডিসি মহোদয়ের জড়িয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীক এখন ডেপুটেশন দিছো স্মারকপত্র দিছো আর আমি কইছো যে রূপসি নামটো কোনো পদ্ধে পরিবর্তন তো হব নোয়ারে আর 1800 গাঁও যেটা ইতিমধ্যে হাইকোর্টে একটা ভার্ডিক দিছে যে বিটিআরপর উলিয়াই দিব লাগে আর এইটু অবর গাঁওবিলাক অতি সোনকালে উলিয়াই দিয়ার ব্যবস্থা করব লাগে আমি অন্যথায় আমি যথেষ্ট সংখ্যক মানুষ জোগাড় করে লই পেলায় আমি গণ আন্দোলনের একটা ব্যবস্থা আমি হাতত আর আগন্তুক সময়ত ইয়াক আমি রাজনৈতিকভাবে প্রত্যুত্তর দেওয়ার কারণে আমি পদক্ষেপ গ্রহণ করি আর অহা দিন আরো কিছু কার্যসূচি আন্দোলনের কার্যসূচি আমি হাতত লব গই আছো তার ভিতর 24 তারিখে আমি গৌরীপুরত একটা অবস্থান ধর্ম আমি আয়োজন করেছি আর 22 তারিখে আমি আমার বাকি যুব সংগঠন আছে আক্রাসু আছে সম্মিলনী আছে মহিলা সম্মিলনী আছে যুব সম্মিলনী আছে ইত্যাদি সকলের লগত আলোচনা করি 22 তারিখে ধুবড়ী জেলা আমি বন্ধ করার একটা প্রস্তাব আমার হাতত আছে এইটো লৈ আমি চিন্তা চর্চা করে আছো আর যদি এইটু হয় তাহলে 22 তারিখে আমি বন্ধ ঘোষণা করি আর যেতিয়ালৈকে এই প্রস্তাবটো অসম বিধানসভায় প্রত্যাহার নকরে তেতিয়ালৈকে আমি নানান থাপত আন্দোলন আমি চলাই থাকি আর ঘাইপথ অবরত হব গণসমাবেশও আমি করি মুঠতে আমি রাজনৈতিকভাবে ইয়ার প্রতিরোধ করার চেষ্টা করি কিন্তু আমার দুঃখ আর পরিতাপের বিষয় হয়েছে যে আমার কোজরামী জনগোষ্ঠীর ঐতিহ্য পরম্পরা আর আবেগের লগত জড়িত রূপসী বিমানবন্দর আমার এই রূপসী বিমানবন্দর আমার জমিদারের এজন পত্নীর নাম রূপসী আছিল সেই ফলস্বরূপে এই বিমানবন্দর আমার কন্ট্রিবিউশন আছিল যে জমি আমার ইয়াত দান করেছিল সেই সূত্রে রূপসী বিমানবন্দর রূপসী নামেরই নামাঙ্কিত করা হয়েছিল কিন্তু কি কারণত নাম থাকার সত্ত্বেও তো বদলিকরণের প্রস্তাব অসম ক্যাবিনেটে করিলে এটি আমার এক নম্বর প্রশ্ন আর আগতেও করেছিল কিন্তু কোনো ধরনের অসম সরকারের পর কোনো ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করা নাই আমি দুঃখ আর পরিতাপের বিষয় পরিতাপের মাঝে আমি কইছু যে অনতিবলমে যদি রূপসী বিমানবন্দরের নামটো যদি প্রত্যাহার নকরে রূপসী বিমানবন্দরের নামটো যদি যে কালীচরণ নামৰ ব্রহ্ম নামৰ নামটো যদি প্রস্তাব রয়েছে এটি যদি প্রত্যাহার নকরে তেনেহলে সম্মিলিত আমার জাতীয় সংগঠনের লগত একত্রিত হয়ে অনাগত দিনত যে কার্যসূচী আমি গ্রহণ করিলো আজি নিশ্চয় এই কার্যসূচী বলিষ্ঠভাবে পদক্ষেপ লম তাতে যদি কোনো ধরনের অপ্রাকৃতিক ঘটনার সৃষ্টি হয় তার কারণে জগরি অসম সরকার তথা ভারত সরকার হব